এক ভাই প্রশ্ন করছেন যে মুকিম অবস্থায় অসুস্থতার কারণে দুই নামাজ জমা করা একত্রিত করে পড়া যাবে কি যাবে না যে ভাই এগুলা ফেখি মাসালা আমাদের ওলা আমাদের কিছু মতভেদ আছে কেউ বলছেন যাবে কেউ যাবে না তবে অধিকাংশ ফোকাহা এবং ইসলামী পণ্ডিতদের মত যে তিনটি কারণে নামাজ জমা করা যায় ওই তিনটির মধ্যে একটি হলো এই অসুস্থতা একটা হলো বৃষ্টি মাতার আর একটা হলো খফ মানে ভয় মসজিদে যেতে আশঙ্কা আছে আর তৃতীয়টি হলো আলমারাত অসুস্থতা আর এই তিনটি কেন বলা হলো এ কারণে যে তিনটির মধ্যেই কারণ রয়েছে মানুষের কষ্টের নিজ নিজ সময় আদায় করতে অসুবিধা হয় সে কারণে তো যদি সত্যিকারে কোনো ব্যক্তি এমন অসুখ হয় যে তার অজু করতে অসুবিধা উঠা বসা অসুবিধা হ্যাঁ চলাফেরা অসুবিধা সে কারণে সে দুই নামাজ একত্রিত করে বা পড়ছে তো ইনশাল্লাহ যায়েজ আছে